আমন্ত্রণ এসি টিভির অর্থ ও বাণিজ্য সংবাদে সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকায় স্টক এক্সচেঞ্জ এই ও অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসির লেনদেনেও একই অবস্থা ডিএসিতে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম শেষ খবর পাওয়া পর্যন্ত ডিএসইতে এক হাজার আটষট্টি কোটি ত্রিশ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে এ সময় প্রধান সূচক ডিএসইএক্স একুশ পয়েন্ট বেড়ে সাত হাজার সাতাশ পয়েন্ট এবং ডিএস থার্টি সূচক এক পয়েন্ট বেড়ে এক হাজার চারশো চুরাশি পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়া সূচক চোদ্দ দশমিক আট পয়েন্ট কমে দুই হাজার ছশো ছেচল্লিশ পয়েন্টে অবস্থান করছে এখন পর্যন্ত ডিএসিতে তিনশো চুয়াত্তরটি কোম্পানিও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে দুশো চারটির কমেছে একশো একচল্লিশটি এবং অপরিবর্তিত রয়েছে সাতাশটি কোম্পানির দাম শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছে আইএফআইসি ব্যাঙ্ক বিক্সিঙ্কো লিমিটেড ব্যাট বিসি ডেলটা লাইফ ইন্স্যুরেন্স ওরিয়ান ফার্মা লিমিটেড অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএসএসপিআই সাতাত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বিশ হাজার বান্ন পয়েন্টে সিএসিতে আজ দুশো ছিয়াত্তরটি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে একশো আটান্নটি দর বেড়েছে কমেছে আটাশিটির আর ত্রিশটির দর অপরিবর্তিত রয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসিতে তিনশো সতেরো কোটি এক লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর সৌদি আরবের খেজুর ও ভিয়েতনামের নারিকেল সহ নতুন চার ধরনের ফসল চাষে কৃষি ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে দেখে ফুটেজ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের কৃষি পল্লীর ঋণ নীতিমালা ও কর্মসূচিতে শস্য ফসল ফল ফুল ইত্যাদির সঙ্গে সৌদির খেজুর ভিয়েতনামের নারিকেল সুইট সুইটকর্ন ও কফি চাষ অন্তর্ভুক্ত হবে নির্দেশনা অনুযায়ী সৌদির খেজুর চাষে একর প্রতি দশ লাখ পাঁচ হাজার চারশো টাকার ঋণ পাবেন একজন কৃষক ভিয়েতনামের নারিকেল উৎপাদনে একজন কৃষককে চার লাখ উনত্রিশ হাজার টাকা ঋণ দেওয়া হবে সুইটকর্ন চাষে একর প্রতি ছেষট্টি হাজার টাকা এবং কফি চাষ করার জন্য প্রতি একরে সর্বোচ্চ তিন লাখ চুরাশি হাজার টাকা ঋণ দেওয়া হবে কৃষককে তেলের দাম নতুন মাইল ফলক ছুঁয়েছে দুই সালের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম এই প্রথম প্রতি ব্যারেল পঁচাশি ডলার ছাড়ালো ইউএস অয়েলের দাম উঠেছে পঁচাশি দশমিক শূন্য সাত ডলারে গত বছরের এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল শূন্য ডলারের নিচে নেমে যায় সেই অবস্থা থেকে ঘুরে অপরিশোধিত তেলের দাম চলতি বছরের শেষে নব্বই ডলারে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে এই সংক্রান্ত ফুটে রয়েছে আমাদের হাতে দেখে নিচ্ছি করোনা সংক্রমণ এখনও অনেকটাই নিয়ন্ত্রণে বাংলাদেশ সহ অনেকই দেশেই সংক্রমণের হার দুই শতাংশের নিচে এতে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়াচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল হচ্ছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির চাহিদা চাহিদা বৃদ্ধির সঙ্গে বাড়ছে দাম তৈরি হচ্ছে সংকট প্রায় দেড় বছর কম দামে বিক্রি ক্ষতি পুষিয়ে নিতে তেল উত্তোলনকারী দেশগুলো দাম বাড়ানোর কৌশল হিসেবে দৈনিক তেল উত্তোলনের পরিমাণ কমিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে সব ধরনের জানালির দাম আরও কিছুদিন ঊর্ধ্বমুখী থাকবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা এই ছিল আজকের এসএ টিভি অর্থ ও বাণিজ্য সংবাদে এসএ টিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট টিভি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই